এবং ক্ষমতাসীনদেরও সেটি আসলে মেনে নেওয়া উচিত, যদিও অনেক ক্ষেত্রেই অনেক দেশই অনেকে মানতে চান না। কিন্তু যত তাদের সমালোচনা হবে, যত তাদের দোষ ত্রুটি মানুষের সামনে বা তাদের সামনে নিয়ে আসা হবে, তত তারা আসলে নিজেদেরকে সংশোধিত করবার সুযোগ পান। এবং আমরাও তৃতীয় মাত্রা অনুষ্ঠানটিতে সেভাবেই অনুষ্ঠানটি ডিজাইন করা এবং সেভাবেই ক্ষমতাসীনদের বিপরীতে যারা আছেন তারা তাদের সামনে তাদের সঙ্গে বসেন এবং তাদেরকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন এবং ক্ষমতাসীনরাও তাদের মত করে তাদের জবাব দেবার চেষ্টা করেন। কিন্তু এটি গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রে একটি পক্ষ দিয়ে আসলে গণতন্ত্র চলে না, দেশ চলে না। শুধুমাত্র সরকার দেশ চালাতে পারে না, সেখানে বিরোধী দল দরকার এবং সেখানে শক্তিশালী বিরোধী পক্ষ থাকা দরকার। আমরা গত কয়েক বছর ধরে বাংলাদেশে বিরোধী রাজনীতির এক ধরনের অনুপস্থিতি লক্ষ্য করছি এবং অনেক সময় আমরা সরকার প্রধানের কাছ থেকে শুনেছি, সরকারি দলের নেতাদের কাছ থেকে কথা শুনেছি যে বিরোধী দল তো আমাদের কাছে আমাদেরকে কোনো চাপ দিচ্ছে না, তারা রাজপথে নামতে পারছে না বা তারা কোনো আন্দোলন করছে না, যে দাবি দাওয়াগুলো বিভিন্ন সময় তারা গণমাধ্যমের মাধ্যমে উপস্থাপন করবার চেষ্টা করেন, সরকারের দিক থেকে সেই সময় এই সব কথাগুলো বলা হয়। এবং এই অনুষ্ঠানেও সরকারি দলের অনেক নেতা অনেক সময় বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য একটি শক্ত প্রতিপক্ষ বা শক্ত বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দল থাকা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে, প্রায় এক দশক ধরেই আসলে বাংলাদেশে বিরোধী রাজনীতির এক প্রবল অনুপস্থিতি। কেন এই অবস্থা এবং বিরোধী দলের দুর্বলতাগুলো কি, এবং এখন যারা রাজপথের বিরোধী দল হিসেবে পরিচিত তারা বহু বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন, তারা বিরোধী দলেও ছিলেন, কিন্তু এতটা অসহায়, এতটা বিপর্যস্ত, এতটা ক্রিয়াকর্মহীন রাজনৈতিক শক্তি হিসেবে তাদেরকে কখনো দেখা যায়নি। কেন এই অবস্থা সেটিও বোঝা দরকার এবং তারা কেন এইভাবে নিজেদেরকে নিষ্ক্রিয় করে ফেলছেন সেটিও বোঝা দরকার। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং যিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন, যিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতিক, ইকবাল হাসান মাহমুদ আমাদের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে যুক্ত হচ্ছেন এবং স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার ইকবাল হাসান মাহমুদ, যে প্রশ্নটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, বিএনপিতে অনেক প্রথিতযশা রাজনীতিক আছেন এবং ছিলেন এবং বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, ইতিমধ্যে স্বাধীনতোত্তর বাংলাদেশে বহু বছর ক্ষমতায় ছিলেন, বিরোধী দলে ছিলেন, যদিও এটা দৃশ্যমান যে এককভাবে বিএনপি সেই অর্থে বিরোধী দলে থেকে কোনো আন্দোলন সংগ্রাম কখনো করতে পেরেছে কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটিকে একটি রাজনৈতিক দল, একটি প্ল্যাটফর্ম, একটি ক্লাব, একটি ফোরাম নাকি অন্য কিছু, মানে এটি যে একটি সক্রিয় রাজনৈতিক দল সেটি কিন্তু বিগত কয়েক বছর ধরে আর মনে হচ্ছে না, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ইশাক বলাসান মাহমুদ, বিএনপি অবশ্যই একটি রাজনৈতিক দল, বাংলাদেশে 1/11 পরে যে একটা গভর্নমেন্ট দু বছর ছিল, তারপর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা একটা হয়েছিল, নির্বাচনের পরে তারা যা ক্ষমতা ঘটার আগ পর্যন্ত বাংলাদেশের সেখানে বিরোধী দল, সরকারি দল সবাই তাদের মিটিং, কিন্তু 1/11 পরে যে ইলেকশন আসলো আস্তে আস্তে তার সংকোচন নীতি গ্রহণ এমন একটা পর্যায়ে নিয়ে গেল যেখানে আর কোনো স্পেসই পেল না, আর বললো যে তারা এসে গভর্নমেন্ট ইলেকশন হচ্ছিল সেটা উঠে দিয়ে তারা দলীয় নির্বাচন করলো। নির্বাচনে কি হয়েছে, নির্বাচন তাদের আস্থা নাই, সেই আস্থাটা নাই বলে নির্বাচন প্রতিষ্ঠান থেকে ধ্বংস করেছে। এবং তার আমরা 2018 দেখেছি যে মধ্যরাতে এই প্রশাসন এবং সবাইকে ব্যবহার করেছে। এইরকম পরিস্থিতিতে আমরা যদি বিশ্ব ইতিহাস বিশ্লেষণ করি, আমরা দেখব যে পরিস্থিতিতে কোনোদিনও কোন জায়গায় আন্দোলন জমে ওঠে। আমরা যদি
এই সেই ক্লাবের কথা যদি বলি, মুগাবির ওখানে মুগাবে যুদ্ধ করেছে, আমাদের মনে মুগাবে সেই গেরিলা আমাদের খুব প্রাণিত, আমরা টাইমসে ব্রিটিশিয়ার সেই আইন স্পিড মুগাবের ছবি দেখেছি, কিন্তু সে যখন বসে করেছিল গণতন্ত্র হরণ করেছিল, তাকে সরাতেও কিন্তু 35 বছর টাইম লেগেছিল। আজকে দেখেন যে আপনার বিভিন্ন জায়গায়, এই যে আমরা সবসময় আরবের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি, সেখানে কিন্তু টেকে নাই, ভালো আন্দোলন হয়েছিল কিন্তু টেকে নাই, সিরিয়াতে এখনো যুদ্ধ গৃহযুদ্ধ চলছে। তো বাংলাদেশ এর থেকে বাইরে না, বাংলাদেশ এর মধ্যেই আছে। তারপরেও আমরা নানান রকম নির্যাতন সত্ত্বেও পুলিশের কাছে অনুমতি নিয়ে জনসভা করা আইয়ুব খানের আমলে করিনি না, কিন্তু এখন করতে হচ্ছে। মানে এই যে আপনি বলছেন, কিন্তু এই যে মানুষ নামছে না, বা আপনি বলছেন যে মানুষ প্রতিবাদ মুখর হচ্ছে না, বা আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, আপনারা পারছেন না আরব বসন্ত তৈরি করতে, আমি বলছি যে আন্দোলনে আন্দোলনের উপরে যে যে নির্যাতন চালাচ্ছে তারা, জি জি, আন্দোলনের উপরে নির্যাতন করছে এবং তারা মানুষের উপরে গুলি চালাচ্ছে। না না, বিএনপি সমস্যা হয়ে গেছে, বিএনপি গণতান্ত্রিক দল না, আমার শেষ করার মতো আমার প্রশ্ন হচ্ছে যে সংবাদ মাধ্যমে বা ছোট ছোট বা বিভিন্ন অনুষ্ঠানে কিংবা পল্টনের অফিস থেকে যেভাবে আপনারা পরিস্থিতিটা বর্ণনা করছেন, পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে তো মানুষের রাজপথে থাকার কথা। আমার প্রশ্ন কি মানুষ আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, বা আপনাদের উপরে আস্থা বা বিশ্বাস রাখতে পারছে না, এই কারণে যে তারা আপনাদের বহুবার ক্ষমতায় দেখেছে, এবং একটু আগেই যেমনটা আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন, তারা এটিও দেখেছে যে আপনারা 2006 থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করেছেন, তার আগে সংবিধান সংশোধন করেছেন, কিংবা তার আগে বিভিন্ন উপনির্বাচনের সময় মাগুরাতে, মিরপুরে, তেজগাঁয়ে এইসব উপনির্বাচনগুলোকে আপনারা 2/3 মেজরিটি থাকবার পরও কোনো আসন ছেড়ে দিতে চাননি। তো মানুষ সেই সব কারণে আপনাদের উপর আসলে নিজেরাও আস্থা রাখতে পারছে না। আরো অনেক বিষয় আছে, আমি শুধু নির্বাচনটা যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন সে কারণেই বললাম। যে প্রসঙ্গগুলো আপনি তুলেছেন সেই প্রসঙ্গ গুলো তো আপনার আপনার, সেই জন্য তো আমরা, কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা তো হয়নি সেই সময়, আগের দিনের ভোট ভোট হয়ে যায়নি, প্রশাসনের প্রশাসনিক সবাই যে ভোট করেনি তখন, কিন্তু যেটা ভোট হয়েছে তখন দলীয় ভাবেই ভোট হয়েছে, তখন ওখানকার যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা এসে ভোট করে নাই। আমি আপনাকে সেটাই বোঝাতে চাচ্ছি যে একটা রাষ্ট্রে যেটার উপর দাঁড়িয়ে থাকে তারা সেগুলোকে গুড়িয়ে দিয়ে দলীয়করণ করেছে। এবং আজকে বলতে পারি, আজকে আজকের ঘটনা আপনি আপনি বললেন, এটা রিলিফ ওয়ার্ক পর্যন্ত করতে দিচ্ছে তাদেরকে, তারপরে ধ্যান দরবার করে একটা দুইটা স্পট করে দেয়, সেখানে আমাদের যেতে হয়। তো এরকম এরকম অবস্থার মধ্যে আমাদের বিএনপি যে আমরা এখনো আমরা আছি এবং থাকবো, ঠিক আছে, আপনার কাছ থেকে আরো শুনবো আমরা। আপনারা একটু মিস্টার নুরুল কবিরের কাছ থেকে শুনে নেই যে তিনি একজন সংবাদ মাধ্যমের সামনের সারির মানুষ হিসেবে, একজন সম্পাদক হিসেবে পরিস্থিতিটাকে আসলে কিভাবে দেখছেন, এবং বিরোধী দলকে আসলে কোথাও খুঁজে পাচ্ছেন কিনা তিনি, আমি সেটি তার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলবো তার আগে ছোট্ট দু একটা রেসপন্স আমাদের এই সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে খুবই বলবো যে আন্তরিক এবং ভদ্রলোক টুকু ভাই বলি আমরা, তিনি যেই প্রশ্ন উত্থাপন করেছেন তাদের পার্টির সক্রিয়তার বিরুদ্ধে যে পরিস্থিতি সম্পর্কে তিনি দুই তিনটে কথা বলেছেন। একটা হচ্ছে 1/11 অবস্থা, তারপরে যে নির্বাচন বাংলাদেশে যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে কতগুলো ক্ষত তৈরি হয়েছে সেটার কথা বলেছেন, কথা সত্য। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আইয়ুব খানের আমলেও অনুমতি নিয়ে সভা করতে হয়নি। তৃতীয়ত বলেছেন যে তাদের সময়ে আপনার কখনো এই ঠিক রাজনৈতিক প্রতিপক্ষের উপরে এখন যেরকম করা হয় তেমন করা হয় নাই।
বিএনপি আমার মনে হচ্ছে যে টুকু ভাই সহ তার বোধ হয় কিছু বিস্তৃতি পরায়ণ হয়ে উঠছেন। এই তিনটে জিনিস আপনি লক্ষ্য করেন, আপনি ইতিমধ্যে বিস্তৃতি পরায়ণ ভুলে যাচ্ছেন অনেক কিছু। এক নম্বর কথা হচ্ছে যে এক এগারো পরিস্থিতি তৈরি করবার ক্ষেত্রে বিএনপির অসামান্য অবদান আছে। আপনি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার প্রক্রিয়া যখন চলছিল তখন তাকে ম্যানিপুলেট করবার জন্য বিএনপি প্রথম থেকে বিচারপতির বয়স পরিবর্তন থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের নির্বাচিত প্রেসিডেন্টের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং রাষ্ট্রপ্রধানকে একই মানুষের অধীনে এটা ন্যস্ত করেছিলেন। এই এই দায় বিএনপি ছাড়া আর কারণ নয়, যেখানে এইটা করার মধ্য দিয়েই মানুষের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যে এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল সেটা প্রথম আঘাতপ্রাপ্ত হয়। দ্বিতীয়ত বলছেন যে অনুমতি নিয়ে রাজনীতি করতে হয় কিংবা সভা করতে হয়। আমি অনেকে মনে করে দিব বাংলাদেশের রাজনৈতিক জনসভা করবার জন্য অনুমতির সিস্টেমটা তাদের সর্বশেষ সরকারের সময় বিএনপির আমলে শুরু হয়। তৃতীয় প্রশ্ন তিনি যেটা বলেছেন যে এ কথা সত্য, আমরা সবাই আমরা চোখের সামনে দেখি যে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সরকার আওয়ামী লীগের সরকার অত্যন্ত অত্যন্ত অ্যাগ্রেসিভ বিশেষত বিরোধী দলগুলির প্রতি, এটা সত্য। তাদেরকে বহুবার আমরা লক্ষ্য করেছি যে মানববন্ধন অনুষ্ঠান করতে গেছেন সেখানেও তাদেরকে পুলিশ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এটা সত্য। আমি যে ছোট্ট একটা জিনিস স্মরণ করে দিই যে আওয়ামী লীগের অফিসের দুপাশে এই কাঁটাতারের বেড়া দিয়ে ব্যারিকেড করে দীর্ঘদিন ওই বঙ্গবন্ধু অভিনীত, কিন্তু সেটাই মনে করে দিচ্ছি আওয়ামী লীগ করতে পারেনি বিএনপি সময়। এই কথা সত্য, আওয়ামী লীগ ঠিক মতন তার প্রতি সরকারের সহনশীলতা গণতান্ত্রিক সহনশীলতার লেশ মাত্র নাই, আমি এই মুহূর্ত পর্যন্ত সে দেখছি, এটা সত্য। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত বিএনপির আমলে যে 21 আগস্টের মতো ঘটনা ঘটেছিল এরকম ঘটনা আওয়ামী লীগ আমলে এখনো পর্যন্ত হয় নাই। ফলে যে আওয়ামী লীগের উপর 21 আগস্টের মতো ঘটনা ঘটেছে অথচ এইটাতে বিএনপি কদ্দূর জড়িত কিংবা জড়িত নয় সেটা একটা ভিন্ন বিতর্ক, কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর যে ধরনের ক্রেডিবল ইনভেস্টিগেশন হওয়ার মাধ্যমে মামলা হওয়া উচিত ছিল এবং বিচার হওয়া উচিত ছিল, বিএনপির মধ্যে সেই রকম কোনো আগ্রহ তখন আমরা লক্ষ্য করি নাই। এ কথার অর্থ এই যে এতগুলো প্রতিবন্ধকতা বিএনপি তার সময়ে রাজনৈতিক তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তারা করেছিল, সেই আওয়ামী লীগ এই সমস্ত প্রতিবন্ধকতা ওই সময় অন্তত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দলের কর্মী নেতাদেরকে সঙ্গে নিয়ে মোকাবেলা করে ক্ষমতা এসছে। এক এগারোর মধ্যে কিছু ঘটনা ছিল কিন্তু শুধুমাত্র এক এগারোর মধ্যে তো আরো অনেক প্লেয়াররা ছিল, তাদেরকে তো ক্ষমতায় নেওয়া হয় নাই। এক এগারোর মধ্যে তো মানান ভূঁইয়ারও ছিল, তাদেরকে তো ক্ষমতায় নেওয়া হয় নাই। অর্থাৎ সেগুলো আওয়ামী লীগ সেই জায়গায় গেছে অনেক বিএনপির তৈরি করা অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে গেছে। এখন যে বিএনপির কথা বলছেন সেই বিএনপি আওয়ামী লীগের যে দিচ্ছেন নানান মাত্রায় অতীতের কথা তুললে একই দোষে বিএনপি দুষ্ট। আমার মতে বিএনপি, আপনি বলেছেন প্রথমে যে বিএনপি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমার এখানে প্রথম আপত্তি, বিএনপি আসলে দাঁড়িয়ে আছে না শুয়ে আছে নাকি ঘুমিয়ে আছে? বিএনপি যে একটা রাজনৈতিক দল, এই দল হিসেবে এটা যে জনগণের পক্ষের একটা শক্তি যেটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে হলে একটা সরব বস্তুনিষ্ঠ ন্যায়পরায়ণ একটা উপস্থিতি সরব উপস্থিতি যে সমাজে রাখতে হয় সেই দিক থেকে যদি বিবেচনা করেন বিএনপির কোনো অস্তিত্ব নেই। আপনি একটা কথা তুলেছেন যে তারা যে মাঝে মাঝে বিবৃতি দেয়, তারা যে বিবৃতি দেয় সেইটার থেকে বড় একটা বিবৃতি সর্বস্ব রাজনৈতিক দল বলতে পারেন। ওই সব বিবৃতির থেকে আপনি যদি 20টা পত্রিকা ডেইলি নিউজ পেপার ধরেন, ওই 20টা পত্রিকায় প্রতিদিন যে 40টা এডিটোরিয়াল লেখা হয় প্রতিদিনের ঘটনায়, তার মধ্যে অধিকাংশই সরকারকে সমালোচনা করে প্রায় প্রতিদিন, ওই এডিটোরিয়ালগুলির থেকে তাদের বিবৃতিগুলি মানের দিক থেকে গুণের দিক থেকে এবং ক্রিটিক্যালিটির দিক থেকে কোনো অবস্থাতেই বেশি না। তাহলে কি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবার জন্য ওই রকম বিবৃতি দেওয়াই যদি একমাত্র হয় তাহলে তো বাংলাদেশের প্রতিটা পত্রিকা একটা করে রাজনৈতিক দল তাদের চাইতে বেটার অপোজিশনের ভূমিকা পালন করছে তার সমস্ত সীমাবদ্ধতা সহ। বিএনপির অথবা সেই অর্থে বাংলাদেশের গণতন্ত্রের
যেখানে গণতন্ত্র ওই অংশ যেখানে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দল হিসেবে থাকে, বিএনপির তো মেইন সমস্যা আসলে বিএনপি কি চায় এটা আমি অন্তত বুঝি না। এটা একটা জিনিস, যদি একটা সংগঠন যদি রাজনৈতিক দল হয়, নানান ধরনের সংগঠন সমাজে থাকতে পারে, যেমন আপনি একটা বলেছেন ক্লাব, ক্লাবও একটা সংগঠন, নানান সাংস্কৃতিক প্রতিষ্ঠান থাকতে পারে। একটা রাজনৈতিক দলের প্রথম কথা হচ্ছে তার রাজনীতি থাকা দরকার। তারা নাম দিয়েছে এটা জাতীয়তাবাদী দল, তো জাতীয়তাবাদী একটা রাজনীতি আছে। জাতীয়তাবাদী দলের যে জাতীয়তাবাদ 1976-77 সালে তখন তারা বাঙালি জাতীয়তাবাদের প্যারালাল বা বিরুদ্ধে যে রাজনৈতিক একটা প্রতিবাদ তারা দাঁড় করালেন, সেখানেও তখনও কতগুলো বিতর্ক ছিল। কি হবে, কি বিতর্ক ছিল, মানে এগুলো আজকে আপনি কথাটা তুললেন বলে আমি মনে করি এই সমস্যার তারা যদি সমাধান করতে না পারে রাজনৈতিক দল হিসেবে তারা বিলুপ্ত হবে। খুব বেশি বছর লাগবে না, হয়তো কালকেই হবে না, কিন্তু বিলুপ্ত হবে যদি তার রাজনীতিটা ঠিক করতে না পারে। ধরুন 76-77 সালে তখন যারা জাতীয়তাবাদের কথা বললো তারা বাঙালি জাতীয়তাবাদের সমালোচনা করেছে, বিশেষত জাতিরাষ্ট্র হিসেবে হয়ে যাওয়ার পরে। তারা বলে যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কায়েম হয়েছে, কিন্তু হয়ে যাওয়ার পরে তখন দুটো বক্তব্য এসেছিল বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে। এক, যে বাংলাদেশ শুধুমাত্র একটি জাতির জনগোষ্ঠীর দেশ না, এখানে অবাঙালি জাতিগোষ্ঠী আছে, চাকমা আছে, বার্মা আছে, নানান ধরনের আমাদের আরো কতগুলো এথনিসিটিস, ছোট ছোট জাতীয়তা জাতিসত্তা এখানে উপস্থিত। শুধু বাঙালির জাতীয়তাবাদ যদি রাষ্ট্রের এক নম্বর প্রিন্সিপাল হয় তাহলে তাদেরকে অ্যাকোমোডেট করা হয় না। এই কারণে আরো ব্রড বেসড একটা দেশকে সংজ্ঞায়িত করবার জন্য, নাগরিকত্ব সংজ্ঞায়িত করার জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদ গ্রহণ করেছে। এটা একটা প্রধান বক্তব্য ছিল যেখানে ওই সময়ের যারা লিবারেল ডেমোক্রেট ছিল তারা এটাকে গ্রহণ করেছে। পাশাপাশি আরেকটা বক্তব্য ছিল, আমি একটু আপনাকে কি করবো, বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এথনিসিটি এবং রিলিজিয়াস গ্রুপ সব থাকবে, সেটাই হলো মূল বক্তব্য। সেটাই পাশাপাশি আরেকটা বক্তব্য ছিল যে ভারতের পশ্চিমবঙ্গের যে বাঙালি এবং পূর্ববঙ্গের যে বাঙালি তার যে বিভিন্ন বা ভিন্ন ধর্মী কখনো কখনো বিপরীত ঐতিহাসিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মাথায় রেখে এই দেশের বাঙালির যে যে ধর্মভিত্তিক যে পরিচয় সেই পরিচয়টাকে প্রচ্ছন্ন রেখে ওই জাতীয়তাবাদকে সংজ্ঞায়িত করতে হবে, এটা বিএনপির আরেকাংশের বক্তব্য ছিল। কিন্তু আজকে এত বছর পরে আমরা কি দেখছি, এত বছর পরে দেখছি বিএনপির জাতীয়তাবাদ বলতে একটা ইসলামপন্থীর ধর্মীয় জাতীয়তাবাদে পর্যবসিত হয়েছে। কারণ চিটাগং হিলট্র্যাক্স সহ অন্যান্য জাতি গোষ্ঠীগুলো, যে নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, জাতিসত্তার কথা বলেন, তাদেরকে কিন্তু আমরা বাস্তবতার রাজনীতিতে প্রায়োগিক কোনো অবস্থান একদিকে যেমন দেখি না, তেমনি এই দেশে যে ধর্মীয় সংখ্যালঘু আছে সেই ধর্মীয় সংখ্যালঘু আস্থাভাজন হবার জন্য কোনো নীতি প্রণয়ন কিংবা বাস্তবায়নের ক্ষেত্র বিএনপির কোনো স্বচ্ছ ভূমিকা নাই। অর্থাৎ একটা সেই মুসলিম লীগপন্থী এক ধরনের একটা জাতীয়তাবাদী ব্যাপারে এটা পর্যবেসিত বিএনপির জাতীয়তাবাদ হয়েছে। তাকে সিদ্ধান্ত নিতে হবে যদি একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল হয় যে এই দেশে বাংলাদেশের একটা সার্বিক রাজনৈতিক পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়ের মধ্যে তার দলের যে আপনার সংজ্ঞা, তার মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পড়ে কিনা, একই সঙ্গে বাঙালি এবং অপরাপর যে জাতিসত্তাগুলো আছে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে কিনা, মুখে যখন যে কথাগুলো বলছিল বাস্তবে সে উপস্থিত। তাহলে এক নম্বর কথা। দুই নম্বর, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দিক থেকে আমরা, আপনি বলেছেন, আমি বলেছি, আমরা স্বীকার করছি এবং উনি তো বলবেনই, বলেছেন যে এখানে অগণতান্ত্রিক কথা আছে, এখানে স্বৈরতান্ত্রিক কথা আছে, এখানে ভোটাধিকারের বিলুপ্ত হয়েছে, এগুলো সবই সত্য। এইটাকে ফাইট করার জন্যে কি লাগবে, এরকম আরেকটা অগণতান্ত্রিক শক্তি, আরেকটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান, এইটা দিয়ে তো একটা গণতন্ত্রের সংগ্রাম হতে পারে না। বিএনপির নিজে কোনো গণতান্ত্রিক দল কিনা, অর্থাৎ বিএনপির যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সমস্ত কমিটি হয় এই কমিটির মধ্যে কোনো নির্বাচনের ব্যবস্থা আছে কিনা, তো যেই দল নিজে নির্বাচন করে না, যেই দল তার নিজের নেতাদেরকে নির্বাচিত করবার ক্ষেত্রে কর্মীদের তার স্বাধীন ইচ্ছার সুযোগ দেয় না, যেই দল কমিটি তৈরি করবার ক্ষেত্রে কমিটি বাণিজ্য করে অপরাপর অন্য অনেক রাজনৈতিক দলের মধ্যে, আওয়ামী লীগের মধ্যেও তা আছে, তো সে কিভাবে একটা গণতান্ত্রিক শক্তি হবে? দ্বিতীয়ত প্রশ্ন, একটা আজকে শুধু গণতন্ত্র থাকলে পুরুষ মানুষের গণতন্ত্র বললে চলবে না, বাংলাদেশে আইন আছে যে রাজনৈতিক সংগঠনগুলিতে কমপক্ষে 30% নারী থাকতে হবে।
আমি টুকু ভাই কি পরিষ্কার করে বলতে পারবেন যে তার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলি কমিটি আছে সেই কমিটির মধ্যে 30% নারী প্রতিনিধিত্ব আছে কি অথবা কি উনি কি বলবেন যে এই পরিমাণ নারী বিএনপি কে সমর্থন করে না যারা যে কমিটিগুলি করবার ক্ষেত্রে 30% নারী কোটা নাই। তৃতীয়ত প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যখনই কোনো স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক সংগ্রাম তারা যা প্রধান বিরোধী দল যারা থাকে সেই প্রধান বিরোধী দলের প্রধান কর্তব্য হচ্ছে যে অপরাপর যে সমস্ত গণতান্ত্রিক শক্তি এবং রাজনৈতিক সংগঠন ছোট বড় মাঝারে মিলে তাদেরকে একত্রিত করা। সেই একত্রিত করার ক্ষেত্রে বিএনপির প্রধান বাধা বিএনপির সামনে প্রধান বাধা হচ্ছে জামায়াতে ইসলামী নামে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সক্রিয়ভাবে বিরোধিতা করেছিল, অনেক মানুষকে হত্যা করেছিল, অনেক মানুষকে পঙ্গু করেছিল এবং যারা তার জন্য এখনো পর্যন্ত কোনো ক্ষমা প্রার্থনা পর্যন্ত করে নাই। সেই রাজনৈতিক দল যদি বিএনপির প্রথম এবং প্রধান মিত্র হয় তাহলে বাংলাদেশে আমরা আজকে অপোজিশন নিয়ে কথা বলছি, এর বাইরেও অপোজিশন আছে সেটা আমি পরে বলবো, বামপন্থীরা আছে যারা তাদের মতো করে সংগ্রাম করছে, আরো কতগুলি ধর্মাবলম্বী রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তারা রাজনীতি করছে, সেগুলি নিয়ে আমি পরে কথা বলবো। তাহলে আজকে বাংলাদেশ স্বাধীনতার 49 বছর অতিক্রম করছে, 50 বছরে পড়বে। এই বিএনপি একসময় দাবি করতো যে রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের দল বিএনপি, সেই দাবি হয়তো তখন যখন করতো সেটা অসত্যও ছিল না, কিন্তু উনি কি ওনারা কি এই বাংলাদেশ যে 50 বছর উদযাপন করতে যাচ্ছে সেই মুক্তিযুদ্ধের 50 বছর উদযাপন করবে বাংলাদেশে জামায়াত ইসলামীকে সামনে নিয়ে? এই যে রাজনৈতিক বিভ্রান্তি, দার্শনিক বিভ্রান্তি, কৌশলগত বিভ্রান্তি এবং অগণতান্ত্রিকতা, তার অন্তর্গত অগণতান্ত্রিকতা এবং যে সমস্ত অপকর্মগুলি তারা একবার নিজেরা করেছে তার জন্য ক্ষমা না চেয়ে কেবলমাত্র আমরা যেভাবে বলি, আমরা যেভাবে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করি যেই নৈতিক অবস্থান থেকে, সেই নৈতিক অবস্থান থেকে সমালোচনা করার অধিকার বিএনপি রাখে কিনা, আর সেই অধিকার পুনরায় অর্জন করতে হলে তাকে কয় দফা মানুষের কাছে সরি বলতে হবে, এইগুলি নিশ্চিত না করে বিএনপি আপনি ভাষায় দাঁড়িয়ে আছে, আমি বলবো শুয়ে আছে, এটা সে কখনো দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। মিস্টার ইকবাল হাসান মাহমুদ, অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছে, আপনার প্রশ্নের উত্তরগুলো আমি ওনার শুন থেকে শুরু করি আর কি। প্রথমে দিকে উনি তুলেছেন যে বাংলাদেশে জাতীয়তাবাদী বার্তা নিয়ে ওনার সংশয় আছে, আমি তো মনে করি বিএনপির বাংলাদেশে জাতীয়তাবাদ নিয়ে সংশয় থাকার কারণ নাই। বাংলাদেশে জাতীয়তাবাদ, আপনি যে ডেফিনেশনটা বলেছেন যে আমাদের দেশে যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীকে বাদ দিয়ে তো বাংলা বাঙালি হয় না, বাঙালি এবং অন্যান্য গোষ্ঠী নিয়ে নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো সেগুলো নিয়েই হলো বাংলাদেশ, সেই জন্যই আমরা বাংলাদেশি। আর তারপর ভিন্ন ধর্ম আছে, বিভিন্ন ধর্ম আছে, সেই ধর্ম নিয়ে সেই ধর্ম একত্রিত করেই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটা আমরা বিশ্বাস করি এবং সেটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি আমরা। তো সেইটা নিয়ে যদি কারো সন্দেহ থাকে, আমার মনে হয় না, আমাদের সময় অনেক বড় বড় ইনসিডেন্ট হয়ে গেছে প্রতিবেশী ভারতে, তখন কিন্তু আমরা ভালোভাবে হ্যান্ডেল করেছি, আমাদের আমলে রোজার মধ্যে দুর্গা পূজা পড়েছে, আমরা নিজেরা পাহারা দিয়ে তারাবীহ নামাজ একসাথে করার ব্যবস্থা করেছি। সুতরাং বিএনপি এই ব্যাপারে কেয়ারফুল এবং অনেক সচেতন, সেটা এইভাবে তারা হ্যান্ডেল করে। আর দুই নম্বর উনি বলেছেন আমাদের সাথে জামাতের সম্পর্ক, জামাতের সম্পর্ক কিন্তু শুরু হয়েছিল কেয়ারটেকার আন্দোলনের সময়, তখন কিন্তু জামাত আমাদের বিরুদ্ধে ছিল, জামাত তখন কেয়ারটেকারদের জন্য আজকে যে সরকার আছে তাদের সাথে হাত মিলে করেছে। আমাদের 96 নির্বাচনের পরে আমরা ভোটের সমীকরণ করতে গিয়ে দেখলাম যে তাদের সাথে ভোটে একটা করা যায় তাহলে ভোটে যেতে যাবে, এটা জাস্ট একটা ইলেকশন অ্যালায়েন্স, এখানে জামাত বিশ্বাসকে আমরা বিশ্বাস করি না। আর এখন তো অনেক পরিবর্তন এসে গেছে, ঠিক আছে, সেইখানে জামাত আমার সাথে থাকবে না সেটা তো ভবিষ্যৎ বলে দিবে, জামাত আমাদের সাথে থাকবে না। এখন যে পরিস্থিতি হয়েছে বিশ্ব রাজনীতিতে যে অবস্থা হয়েছে, আজকে নিও কলোনিয়ালিজম শুরু হয়েছে, আমাদের
এককালে সময় আমেরিকা এবং রাশিয়ান লবি ছিল, এখন কোল্ড ওয়ার সে অমিক যে ওয়ার্ল্ড যেভাবে ভাগ হয়ে গেছে, আপনারা দেখেন আরব বসন্তের সময় সিরিয়াতে আন্দোলন হয়েছিল, কিন্তু সিরিয়ার আন্দোলন সাকসেসফুল হইতে পারলো না, একমাত্র কারণে যে এই যে ইকোনমিক পাওয়ারের দ্বন্দ্বের জন্য রাশিয়া চায়না সাপোর্ট দিল আসাদকে, আসাদের মতো একটা ডিক্টেটরকে, এবং আসাদ আছে দেশের ধ্বংসের দাঁড়িয়ে আছে আসাদ। তেমনি আমরা দেখেছি যে মিশরের ইতিহাসে প্রথম ইলেক্টেড প্রেসিডেন্ট মোরসি থাকতে পারে নাই, সিসি এসে নিয়ে গেল। সুতরাং অনেক ইকুয়েশন হয়েছে, রাজনীতি স্ট্যাটিক না, রাজনীতি তো পরিবর্তনশীল। সুতরাং জামাত যে বিএনপি চলবে এটা কিন্তু বলা যায় না, এটা পরিবর্তন হবে, বিশ্ব রাজনীতি পরিবর্তন হচ্ছে। আর আমি আমি আর যেটা আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামের কথা বল, আমরা আন্দোলন সংগ্রাম করি বলে আমাদের প্রত্যেকের বিরুদ্ধে হাজার হাজার মামলা হচ্ছে, আমরা আন্দোলন সংগ্রামে চেষ্টা করি বলে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এই সরকারের ভয়ই তো একটা নির্বাচন সেই এবং বিএনপি, সেই জন্যই তারা নির্বাচন নামে প্রতিষ্ঠান থেকে ধ্বংস করে দিয়েছে, এবং প্রশাসন বলেন জুডিশিয়ারি বলেন কোন কোন আপনার দলের ভিতরে নির্বাচনের প্রতিষ্ঠান ধ্বংস করলো কারা? বিএনপি আমলে চিফ জাস্টিস পালায়া যায়নি, এই আমলে চিফ জাস্টিস পালায়া গেছে, তারপরে চিফ জাস্টিসের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেওয়া হলো, কিন্তু এগুলো তো বিএনপি আমলে হয় নাই। সুতরাং বিএনপির আমলে আমি বলবো না যে কোনো গভর্নমেন্ট ইজ পারফেক্ট, আমরা যেগুলো ভুল করেছি আমরা আমাদের সেই ভুলগুলো সংশোধন করে আমরা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছে আপনি দেখবেন সেসব ভুলগুলোকে উনি ই করেছেন, উনি মিস্টার ইকবাল হাসান মাহমুদ দিয়েছেন, এবং মিস্টার ইকবাল হাসান মাহমুদ বড় প্রশ্ন উত্তর টাইম লাগবে তোমার তো, জি জি বলেন 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 টাইম লাগবে বলুন, এবং এবং এমনকি এমনকি আমাদের ভিশন 2030 যদি দেখেন সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এখন যে কনস্টিটিউশন আছে প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দিয়ে আসে, আমাদের ভিশন 2030 হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, এবং আমরা ক্ষমতার ভারসাম্য কিভাবে আনবো সেটা বলে দিয়েছি। আমাদের পার্লামেন্ট গুলো দলীয় ভাবে ইলেকশন হয়, পার্লামেন্টের গুলো কে ফলো হয় রাবার স্টাম্প পার্লামেন্ট, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, এই জন্যই বলেছি সেখানে আমরা সমাজের সুশীল সমাজের প্রকৃতি নিয়ে আমরা আপার চেম্বার করবো, সো দ্যাট এখান থেকে বিল পাস হলেও যেন ওই আপার চেম্বারে যে ওনারা নিরপেক্ষ বিলটাকে রেডিফাই করতে পারে। সুতরাং এগুলো আমরা যেগুলো ভুল করেছিলাম সেগুলো আমরা ভুলকে ই করার জন্য তো আমরা অলরেডি 2030 মধ্যে কথা কথা বলে দিয়েছি, আমরা তো বসে নাই। আর রাজনীতিক দল হিসাবে আমরা ছুঁয়ে আছি নূর বলতে পারেন, কিন্তু আজকে শুধু রাজনৈতিক দল না, আজকে সবাইকে ছুঁয়ে আছে এই সরকার। আমি তো বেডরুম থেকে কথা বলতেছি, জি জি জি, আমি ড্রয়িং রুমে বসি না, বসে আছেন আপনি বেডরুম থেকে আসছি, আমি তো বেডরুমে আমার স্টাডি টেবিল দিয়ে বলতেছি, জি জি জি। তো ব্যাপার হচ্ছে যে এইটা এই সরকার এসে বিভিন্ন আইন করে যেভাবে মিডিয়াকে আটকে দিয়েছে সেইভাবে রাজনৈতিক দলগুলোকে পথে পথে দাঁড়াতে দিচ্ছে না, এটা তো সবাই দেখছে। এই নির্যাতন বিএনপির আমলে নির্যাতন, আমি তো বলছি না যে আমরা যেটা ভুল করছি আমরা সেটা ঠিক করছি, কিন্তু এখন যেটা হচ্ছে এখন তো আমি শুধু ওই মিস্টার ইকবাল হাসান মাহমুদ যখন ইয়ে ছিল আমি জাস্ট ছোট আমি একটা এটা বলে শেষ করছি, জি প্লিজ একটু শেষ করেছি, জি জি। হোসনে মোবারক যখন প্রেসিডেন্ট, একটা মিশনে গেছিলাম আমার এক বন্ধুর বোনের বিয়ে খেতে, সেখানে আমি যে দেখছিলাম যে কাফের সামনে কিছু লোক বসে থাকে সারাদিন বসে থাকে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করতাম যে এটা কারা, বলতো যে এরা হলো হোসনে মোবারকের সব খবর নেয় নিয়ে খবর দেয়। তা আজকে তো বাংলাদেশ তাই, বাংলাদেশ তো আমরা সবাই একটা নজরদারির মধ্যে আছি, সেই বাংলাদেশে বিএনপি যে এখনো রাজনৈতিক দল হিসাবে এবং ডাকলে হাজার হাজার কর্মী বেরিয়ে আসে
প্রমাণ করে যে বিএনপি আছে, আর বিএনপি আছে বলেই তো হয়। এটি আমার বিরোধী দলের নেতারা যাননি, তাদের বিরুদ্ধে মামলা হয়নি স্বাধীনতা পূর্বকাল থেকে পর্যন্ত, ইভেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আমি একটু শেষ, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগের নেতাদেরকেও আপনারা রাস্তায় পিটিয়েছেন, তাদেরকেও জেলে নিয়েছেন, তাদের বিরুদ্ধে অনেক হাস্যকর মামলা আপনারা দিয়েছেন। আপনি এটা কিন্তু জিল্লু সাহেব, এটা কিন্তু একটা কুতর্ক হয়ে গেল, কারণ আমাদের আমলে র্যাঙ্ক অ্যান্ড ফাইল এক নম্বর থেকে শুরু করে একবারে আমার তৃণমূল কর্মীর পর্যায়ের বিরুদ্ধে মামলা হয় নাই। আমার তৃণমূল পর্যায়ের কর্মীরা কিভাবে মামলা খেয়ে তারা যে বাড়ি ছেড়ে ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে, এরকম আওয়ামী লীগের আমাদের আমলে আওয়ামী লীগের হয় নাই, এটা এটা বলাটা একটা মানে মানে আওয়ামী লীগকে আপনারা কি বলবো যে প্রশ্ন দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের আমলে যা হয়েছে, জি আপনার দলের কি অবস্থা, আপনি গণতন্ত্রের কথা বলেন, আপনার দলের ভেতরেই গণতন্ত্র আছে কিনা সেটাও একটা প্রশ্ন। আমি অন্য বেশি কিছুর মধ্যে যাব না, যে আপনাদের গঠনতন্ত্রের মধ্যে ছিল যে কোন দুর্নীতি পরায়ণকে আপনারা দলে কোনো নেতৃত্বে রাখবেন না, কিন্তু আপনারা কাউকে কোনো বিশেষ কাউকে নেতৃত্বে বসাবার জন্য কিন্তু আপনারা গঠনতন্ত্র পরিবর্তন করলেন, কিন্তু এই অভিযোগ তার বিরুদ্ধে দুর্নীতি যেটি আদালতে এক আদালতে প্রমাণিত হয়েছে সেটি চূড়ান্ত দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত অপেক্ষা করবার ধৈর্য আপনাদের কেন হলো না, কিংবা দল চলবে না, এইসব প্রশ্নের কি উত্তর হবে? দুর্নীতির কথা আজকে বলছেন, আপনাদের সময় বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে বহুবার চ্যাম্পিয়ন হয়েছে। আমার উত্তর আছে এই জন্যই আছে যে আপনার আমাদের দেশে যদি সেই নীতি দিয়ে মাপার মতো যদি জুডিশিয়ারি সিস্টেম হইতো, জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হইতো, জুডিশিয়ারির মতো কাজ করতো, আমিও তো জুডিশিয়ারির ভিকটিম, আমাকেও তো সাজা দিয়েছে, কিন্তু বিদ্যুৎ যেই জন্য আমাকে গ্রেপ্তার করেছিল, বিদ্যুৎ জন্য গ্রেপ্তার করেছিল, আমার বিরুদ্ধে যে পারসেপশন তৈরি করা হয়েছিল, তারপরে তো আজকে কত বছর চলে গেছে, বিদ্যুৎ মন্ত্রণালয় তো আজ পর্যন্ত বিএনপির প্রতি কোনো মামলা করতে পারে নাই, তাতে কি প্রমাণ করে না যে আমাকে ভিক্টিমাইজ করার জন্য ওই সময় জেলে নেওয়া হয়েছিল, আমার পরিবারকে জেলে নেওয়া হয়েছিল, তাহলে আমি ডিসকোয়ালিফাই হয়ে গেলাম, নির্বাচন নির্বাচন করতে পারছি না, আমরা ডিসকোয়ালিফাই করে রেখেছে, তো এরকম জুডিশিয়ারি যদি বিচার করে যদি আমাদেরকে ডিসকোয়ালিফাই করার জন্য যদি এটা করা হয়, আর সেটা থেকে যদি বলা হয় যে জুডিশিয়ারি বিচার করে তাকে দোষী সাব্যস্ত হয়েছে, তো এই বিচারের তো কোনো মানুষ জানে যে বিচার কে কি পায় ওখানে, এইটা নিয়ে কষ্ট আলোচনা অনেক ১৯ সালে বাংলাদেশে যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল 11.9%, অর্থাৎ 12%, এই মুহূর্তে 2020 সালে তার পরিমাণ হচ্ছে আপনার 24%। এই যে বেকারত্ব, এই ব্যাপারে বিএনপি ভাবনা কি আমরা জানি না। বাংলাদেশে সব এই করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে, অর্থনৈতিকভাবে নানান সংগঠনের নানান প্রতিষ্ঠানের অর্থনৈতিক নানা স্তরে ধস নেমেছে, এই ধসের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সব লোকের আয় কমেছে, কিন্তু দ্রব্য নিয়ে যারা ব্যবসা করে সে দ্রব্যমূল্য কমছে না, এই যে মানুষের নাবিশ্বাস, এই বিষয়ে বিএনপির বক্তব্যকে মানুষের পাশে সে কিভাবে দাঁড়াচ্ছে? এই যে আমরা তো লক্ষ্য করেছি যে সরকার একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে, আবার একই সঙ্গে এই সময় যে রিলিফ চুরি, সেটা করোনার সময় আমরা দেখলাম, বন্যার সময় আমরা দেখছি,
পার্টিগুলির সঙ্গে গাইড ক্ষমতাসীন দলের সঙ্গে ডাইরেক্টলি জড়িত যতক্ষণ পর্যন্ত না আপনার অধিকাংশ ক্ষেত্রে দু একটা ব্যতিক্রমী ঘটনা আছে পত্র পত্রিকালার এটা আইডেন্টিফাই করছে ধরতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় না এইরকম একটা অবস্থায় বিরোধী প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে তার ভূমিকা কি এই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকগুলি থেকে লুটপাট হলো তার বিরুদ্ধে ইফেক্টিভ তার কোন সংগ্রাম কোথায় এখানে পাবলিক মোবিলাইজেশন কোথায় তা এই যে বিষয়গুলো নিত্য দৈনন্দিন আমরা তো দক্ষ করেছি আপনি বলছেন প্রায় এক দশক বারো বছরের মধ্যে প্রথম আট বছর বিএনপি শুধুমাত্র প্রধানত দুইটা দাবি নিয়ে কথা বলছে একজনের একটা হচ্ছে তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি অথবা তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার আরেকটা হচ্ছে তাদের দ্বিতীয় নেতা তার স্বদেশ প্রত্যাবর্তন আর উনি নিজেও তো জানেন দেশের সব মানুষ কোন বোকা মনে করেন কিছু না আমি জানি না তারেক রহমান সাহেব দেশে সরকার পরিবর্তন হওয়ার আগে উনি আসবেন না এটা দেশের বিএনপি তৃণমূল পর্যায়ের কর্মীরাও বোঝে তাহলে এই যে এই ধরনের দাবি দেওয়া নিয়ে বা বারো বছর ধরে যুক্ত থাকা এবং মানুষের বিপদ আপদের কথা পত্রপত্রিকার কথা বলছেন তাদের সমস্যা তা আমি বলছি তারপরেও তো বিএনপি থেকে বেটার ভূমিকা পালন করছে পত্রপত্রিকা বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তৎপর থাকার জন্য তারা অভিযোগ করছে যে সরকার নিপীড়নমূলক আপনি নিজেই বলেছেন তারাও নিপীড়নমূলক ছিল হ্যাঁ এরকম অবস্থায় সরকার নিপীড়ন সরকারি নিপীড়ন বেড়েছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই অনেক ম্যাট্রিক্স অনেক মানদণ্ড দিয়ে এইটা পরিষ্কার করা যাবে কিন্তু তারা রাস্তায় এসে কমিটমেন্ট নিয়ে দাঁড়াবার বিশ জন পুলিশের সামনে পাঁচজন কর্মী দাঁড়ালে তো সরকারকে বলবান মনে হবে পাঁচশো সদস্যের সেন্ট্রাল কমিটি সেটা আমি বলছি যে আপনার একটা মানুষের পক্ষে দাবি দেওয়ার আদায়ের জন্য আপনার সামনে আপনার পাঁচ হাজার লোকের কোন একসাথে নাম্বার কোন তৎপরতা আমরা দেখি নাই পাঁচ হাজার লোকের সামনে বিশ জন বা একশো পুলিশ যেই ধরনের আচরণ করে আর হচ্ছে একশো পুলিশ পঞ্চাশ জন বিএনপি কর্মীর সামনে বা যে কোনো দলের কর্মীর সঙ্গে একই আচরণ করে না উনি রাজনীতির আপনি নিজেই বলেছেন ছোটবেলার থেকে রাজনীতি করেছেন মন্ত্রিত্ব করেছেন অপোজিশনের এমপি ছিলেন উনি এগুলি বোঝেন আসলে ভেতরকার দুর্বলতা কি তাদেরকে ক্ষতি দেখতে হবে তা শুধু আমি এইটুকু বলবো এই যে বিপদের সময় অত্যাচারীদের বাগাড়ম্বরপূর্ণ আস্ফালনমূলক নিপীড়নমূলক আচরণ মানুষ যেমন মনে রাখে বিপদের সামনে তেমনি যাদের তার পাশে দাঁড়াবার কথা ছিল রাজনীতির ক্ষেত্রে বিরোধী দল সমূহ তাদের যে নীরবতা নিষ্ক্রিয়তা এইটাও মানুষ মনে রাখে বিপদ মানুষের বিপদের সময় তার জীবন জীবিকার হারানোর সময় তার ভোটাধিকার হারানোর সময় সে যে দল তার পক্ষে পক্ষে লড়াই করে না লড়াই করতে গিয়ে এবং কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করে না তাদেরকেও কিন্তু মানুষ মনে রাখে আপনি নিজেই অবলিকলি বলেছিলেন যে মানুষের যে আস্থার সংকট সে আস্থার সংকটের কিন্তু শিকার বিএনপি হচ্ছে এবং হবে ফলে একদিক থেকে তার রাজনীতি ঠিক করতে হবে তার রাজনৈতিক কৌশল ঠিক করতে হবে এবং তাদের কথাবার্তা শুনলে মনে হয় আমি টুকু ভাই আপনাকে একটা পাবলিকলি একটা গোপন সংবাদ দিই আপনার দলের সেটা হচ্ছে বিএনপির যাদের যাদের সঙ্গে আমি তো সবসময় আমি সারা জীবন ধরে অপোজিশনের সঙ্গে ছিলাম আওয়ামী লীগ যখন অপোজিশন ছিল আমার অধিকাংশ রাজনৈতিক বন্ধু সেই দলের ছিল প্রধানত আমি যে রাজনীতিতে বামপন্থার সঙ্গে এখনো পর্যন্ত বিশ্বাস করি তারপরে তার বাইরে এখনো বিএনপির অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে আপনার এটা গোপন সংবাদ দেই পাবলিকলি বিএনপি নেতা কর্মীরা মনে করে কোথাও কোনো সরকারের ভিতরে কোনো গণ্ডগোল হইলে তারা মনে করে যে এই সরকারটা পড়ে যাবে কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে চায়না ইন্ডিয়ার ভূমিকার মধ্যে যদি সরকার ঝামেলার মধ্যে থাকে তারা বৈসা বৈসা চিন্তা করে এই এই দ্বন্দ্ব সে সরকার মোকাবেলা করতে পারবে না সরকার পড়ে যাবে তারপর আমরা ক্ষমতায় চলে যাব বিএনপির অনেক নেতাকর্মী এমনকি পাবলিককে গালাগালি করে গোপনে তারা কেন নামে না আপনি রাজনীতির কর্মী হিসেবে রাজনীতির ইতিহাসের একজন ছাত্র হিসেবে আপনার জানার কথা যে পাবলিক তখনই নামে যখন যে সরকার বিরোধী দল প্রধান থাকে ক্ষমতায় যেতে চায় তারা যখন ঝুঁকি নেয় তাদের পেছনে তার পাশে জনগণ একত্রিত হয় জনগণ একত্রে যাবে তারপর সেখানে গিয়ে আপনি ছবি তুলবেন তারপরে একসময় আপনি অটোমেটিক্যালি ক্ষমতায় চলে যাবেন এই যে দৃষ্টিভঙ্গি
আপনার রাজনৈতিক দলের ভেতরে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমি আপনাকে বললাম তো একটা গোপন খবর আপনাকে উপকার করার জন্য বলছি পাবলিকলি বললাম এই যে দৃষ্টিভঙ্গি আপনার দলের মধ্যে তৈরি হয়েছে এইটা কোন বলবান শক্তিমান গণতান্ত্রিক প্রো পিপল কোন রাজনৈতিক দলের কমিটমেন্ট সম্পন্ন রাজনৈতিক দলের ভেতরকার কালচার হতে পারে না আপনারা আপনাদের কথা থেকে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অত্যন্ত শক্তিশালী বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী আপনি আমার সামান্য লেখাপড়া আমি লাস্ট কথা আমি একটা কথা আপনি সামান্য যে আমার অভিজ্ঞতা আওয়ামী লীগ শক্তিশালী পুলিশ বাহিনীকে নিয়ে আমি বলছি যে আপনার কথা আপনাদের কথা শুনে মনে হয় আপনার রাস্তায় নামতে পারেন না আপনার রিলিফ ওয়ার্ক করতে পারেন না অর্থাৎ এত শক্তিমান আমি কথাটা শেষ করি আমি কথা একটা মিনিট পুলিশ বাহিনী বাংলাদেশে এই মুহূর্তে আপনি রিলিফ দিতে পারবেন না আমার নেতাদেরকে তাহলে কেমন কাপড় দিবে তখন 2000 লোক নিয়ে নামবেন শোনেন যেই রাজনৈতিক দল সন্ধ্যার পরের ভোটের বাক্স ব্যবহার করে ক্ষমতা আসে যেই রাজনৈতিক দল পুলিশ ছাড়া রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নামতে পারে না যেই রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের নাম আছে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সেই রাজনৈতিক দল নৈতিকভাবে কখনোই শক্তিমান বলবান হতে পারে না তাদেরকে শক্তিমান বলবান মনে হয় কারণ আপনারা তার বিরোধী দল তার চাইতে দুর্বল তার চাইতে কম বিচক্ষণ আপনি আন্তর্জাতিক রাজনীতির কথা বলছেন একই সঙ্গে জাতীয়তাবাদের কথা বলছেন তথ্য হিসাবে তো আমরা জানি আপনারা এই এমবেসি সেই এমবেসির পেছনে কি পরিমাণ সময় নষ্ট করেন আপনি জাতীয়তাবাদের কথা বলবেন ভারত যে আচরণ আমাদের সঙ্গে করছে আমি আপনাকে গত সপ্তাহের কথা বলি আপনারা মিডিয়ার জন্য মায়া কান্না করছেন আমার দুই আমার আমরা জানি তিস্তার পানি সংক্রান্ত ব্যাপারে কিংবা ভারত বাংলাদেশের সংক্রান্ত বাংলাদেশ ভারত সম্পর্কিত ব্যাপারে কিছু ক্রিটিক্যাল রিপোর্ট যেখানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিয়ার আচরণে সেগুলি করার ফলে ভারতীয় এইখানকার হাই কমিশনের মাঝারি কর্মকর্তারা বাংলাদেশ সরকারের এখানে ওখানে জিজ্ঞাসা করেছে যে নিউ এজের রিপোর্টাররা এই সমস্ত খবর পায় কোথায় একটা দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে যেই দেশ করাচি ইসলামাবাদ কিংবা রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছে সেই দেশে 49 বছর পর দিল্লির হাই কমিশনের এই প্রশ্নের উত্তর এবং বাংলাদেশ রাষ্ট্রের কোন অফিসকে দিতে হয় এবং সেইগুলিকে এবং এই ধরনের অধ্যত্ব এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা দেখানোর পরও এই দেশে সক্রিয় থাকে এইরকম অবস্থার মধ্যে বাংলাদেশে বাংলাদেশের স্বার্থপরায়ণ সাংবাদিকতা বুদ্ধিজীবীতা এই দেশে করতে হয় আপনারা তার কতটুকু কম রাখেন আমরা তো জানি যে আপনারাও এই সুযোগের মধ্যে থাকেন যে কবে ইন্ডিয়ার সঙ্গে আওয়ামী লীগের একটা গন্ডগোল লাগবে তারপরে তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে এরপরে আপনারা ক্ষমতায় যাবেন এটা আমাদের এই কথা হয়তো সম্পূর্ণ সত্য হয়তো নয় কিন্তু এই পারসেপশন মানুষের মধ্যে আছে এবং কিছু তথ্য যে সত্য সেটা আমি নিজেই জানি সাংবাদিক হিসেবে জানি ফলে এই আবারও বলছি জাতীয়তাবাদী দল হিসেবে একটা জাতীয় রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পররাষ্ট্রনীতি কি হবে এটা গোপনে কি হবে সামনে কি হবে এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না বিএনপি ঠিক করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে স্বার্থ রক্ষা তো করতে পারবেই না এবং তার মুখপাত্র হিসেবে মানুষের আস্থা অর্জন করার কোনো সুযোগ নাই সেই অর্থে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সবচেয়ে অসহায় একটা সরকার স্বৈরতান্ত্রিক একটা বিরোধী দল সেই স্বৈরতন্ত্রের ব্যাপারে অলমোস্ট প্রায় নির্বাক কেবলমাত্র তারা তাদের কোথায় কোথায় ব্যথা লাগলো কোথায় মামলা হলো হ্যাঁ এই সমস্ত মায়া এই ধরনের কান্নার মধ্যে হ্যাঁ হচ্ছে জড়িত এইটা দেশের জন্য অত্যন্ত সংকটজনক উদ্বেগময় মিস্টার ইকবাল হাসান মাহমুদ কিছু পৃষ্ঠ মিস্টার নুরুল কবির রাখলেন তার মধ্যে পররাষ্ট্রনীতি নিয়ে এটি আসলে আমি প্রশ্ন করতে চাইছিলাম এবং আমরা জানি যে অনেক রকমের ব্যাপার যখন নরেন্দ্র মোদী প্রথমবার নির্বাচিত হন তখন বিএনপির মধ্যে যে সেই নির্বাচনের আগে তাকে ঘিরে যে উচ্ছ্বাস উৎসাহ ছিল যে তিনি ক্ষমতায় আসলেই হয়তো সবকিছু পরিবর্তন হয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ে যাবে তো বিএনপির এই সব আসলে এখনো পররাষ্ট্রনীতি বিএনপির কি সেটি পরিষ্কার নয় আপনি নিজে বলছিলেন যে আমরা অনেক ভুল করেছি কিন্তু আপনারা কি আনুষ্ঠানিকভাবে কখনো জাতির কাছে বলেছেন যে আপনারা কি কি ভুল করেছেন আমি আসি আমি আমি শেষ করে শেষ করে দিচ্ছি আমি বলেছি যে কোন গভর্নমেন্ট ইজ পারফেক্ট জি দোষে ভুলে একটা গভর্নমেন্ট চলে তারপরে আজকে আমরা যেটা ভুল করেছিলাম সেগুলো আমরা আমাদের ভিশন 2030 সেগুলোকে আমরা রেডি করে আমরা দিয়েছি
আমি সেটা বলেছি এবং আমরা কোনো কমপ্লিট পারফেক্ট হয় না আজকে আপনার পার্টির এমপিশনের আপনারা এক নম্বর এক্সট্রা জুডিশিয়াল মার্ডার আপনারা বিচার বলবেন আমি একটা ফ্র্যাঙ্ক আপনি বলছেন যে আপনারা ভুলগুলি সংশোধিত করে আপনারা ভিশনের মধ্যে লিখে রেখেছেন, সেটা কয়েকজন বাংলাদেশের কতজন মানুষ পড়েছে সেটা আমি নিশ্চিত না, কিন্তু আপনারা অপারেশন ক্লিন হার্ট করে কমপক্ষে 57 জন মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করার পর তারপরে আপনারা আমলে তারপরে সেইটাকে ইন্ডেমনিটি দিয়েছেন, যেটা 17 সালে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। আপনারা আবার এখন আপনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বলেন, এক সপ্তাহ আগে বলেছেন তার জন্য পাবলিকের সামনে কোন মনোবেদনা কিংবা দুঃখ প্রকাশ করে নাই। তদুপরি আপনার দলের এমপি এই মাত্র কয়েক সপ্তাহ আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে একটা লোককে অমুক লোককে ক্রস ফায়ারে দিয়ে দেওয়া হোক। আমরা কিভাবে বুঝব যে আপনার দল সত্যিকার অর্থেই এই সমস্ত ভুল সংশোধন করেন এবং আপনাদের ভেতরে এক ধরনের যে অনুতাপ অনুশোচনা এবং সত্যিকার অর্থেই ভুলের জন্য আপনারা অনুতপ্ত, এটা আমরা কি করে বুঝবো যে একদিকে আপনার সাধারণ সম্পাদক বলছেন যে আপনি বলছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির একজন নেতা হিসেবে যে ভুল আমরা স্বীকার করি, আপনার সাধারণ সম্পাদক বলছেন যে বিচার বহির্ভূত হত্যা বন্ধ করো, তখনই আপনার দলের এমপি বলছে বিচার বহির্ভূত হত্যা চালু রাখো, এটা সরকার গঠন করেছিলাম তার আগে যে 96 থেকে 2005 আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল আওয়ামী লীগের আমলে যে সন্ত্রাসের যে দূরত্ব বেড়ে গেছিল, যখন আমরা ক্ষমতায় এসে প্রথম দিকে আমরা এটা কন্ট্রোল করতে পারছিলাম না, তখন আমরা ক্লিন আপ অপারেশন করেছিলাম, আমরা কিন্তু ওটা বেশি দিন চালাইনি, ওটা কিন্তু আমরা যখন দিচ্ছি এটা ঠিক হচ্ছে না তখন আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ওটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এটা বোধহয় নিশ্চয়ই নুরুল কবির সাহেবের মনে আছে, আমরা বন্ধ করে দিয়েছি, যখন বলেছি কল্যাণে যাচ্ছে না তখন আমরা বন্ধ করে দিয়েছি। তারপরে আসেন তারপর থেকে আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় সেই জন্য র‍্যাব তৈরি করেছিলাম, তখন আমাদের আমলে যে বাংলা ভাই টাংলা ভাই সৃষ্টি হয়েছিল তার র‍্যাবকে দিয়ে সেসব কন্ট্রোল করার চেষ্টা করেছি, এটা আপনারা সবাই দেখেছেন এবং জানেন এটা। এবং আর একটা যেটা বললেন আপনি যে আমরা বসে চিন্তা করি কোন দেশে সে ক্ষমতায় বসে দিবে, এইটা কিন্তু আপনি যখন একটা দেশের মানুষকে একেবারে চারিদিক দিয়ে বেঁধে ফেলে তখন মানুষ কিন্তু অন্যরকম চিন্তা করে, এটা তো ফ্যাক্ট, আমরা তো দেখছি যে বাংলাদেশকে বাংলাদেশের এরকম একটা যখন নির্বাচন হয় নির্বাচনের পরে যখন দেখি যে বড় বড় শক্তি আলাদা যে ফুলের মালা দেয় ফুলের তোড়া দেয়, তার অর্থ দেখা মনে হচ্ছে যে বাংলাদেশের ইন্টারেস্টকে দেখা হচ্ছে না, ক্ষমতা যাওয়ার জন্য বাংলাদেশের স্বার্থকে সারেন্ডার করছে, তো সেই অবস্থাতে একজন কোনো চিন্তা করতে পারে, কিন্তু আমরা সেভাবে চিন্তা করি না, তাদের সাথে হতে পারিনি একটা মাত্র কারণে যে আমরা তাদের পারপাস গুলো সার্ভ করি নাই, সার্ভ করি নাই বলে তাদের প্রিয় বার্তা হতে পারে নাই, সার্ভ করি নাই বলে তাদের চয়েস হচ্ছে না, আমরাও চয়েস হতে পারতাম, আপনারা জানেন আপনি বললেন এক একের কথা, আপনারা জানেন প্রণব মুখার্জির বইয়ের মধ্যে তো পরিষ্কার দেখেছে কিভাবে এই সরকারকে ক্ষমতায় এনেছে, কিভাবে তখনকার আর্মি চিফকে যাতে চাকরি না যায় না হয় উনি, সুতরাং এই জিনিসগুলো এখন সৃষ্টি হয়ে গেছে, সেই সেই অবস্থা থেকে বিএনপি সবচেয়ে বড় সমস্যা, বিএনপি তো বিপ্লবী দল না, আন্ডারগ্রাউন্ড পার্টি না, ডেমোক্রেটিক পার্টি, বিএনপি যারা কর্মী যারা কর্মী তারা সাধারণ মানুষের সন্তান, সাধারণ মানুষ যখন সাধারণ মানুষের যখন বোঝে যে আমার জীবনের ভয় আছে, জীবনের ভয় সবাই করে, তখন কিন্তু মানুষ আগাতে চায় না। আপনি কি বললেন আমার লাস্ট ইলেকশনে
লাস্ট ইলেকশনে আমার আপনি বললেন যে আমরা 30% মহিলা ক্যান্ডিডেট মহিলা আমরা নিচ্ছি না, আমরা 30% মহিলা নেওয়ার জন্য শুরু করেছি এবং আমি আশা করি যে এক দেড় মাসের মধ্যে আমাদের সব এই কমিটিগুলো 30% মহিলা হয়ে যাবে। কিন্তু আমি নুরুল কবিরের কাছে প্রশ্ন করতে চাই যে আমার স্ত্রী যখন পার্লামেন্টে ক্যান্ডিডেট হচ্ছে, আগেও এমপি ছিল, ইলেকটেড এমপি ছিল, তাকে যখন গুলি করা হলো তার সাথে দুইটা একটা মেয়ের চোখ বন্ধ হয়ে গেল, একটা ছেলে একটা চোখ বন্ধ হয়ে গেল, আমি দেখি নাই যে কোন নারী অধিকার আন্দোলন করে সংগ্রাম করে এটার কোন প্রতিবাদ করেছে। এখন পর্যন্ত আমি মামলা বলতে আমার মতো মানুষের একটা এক্স এমপি গুলি করেছে তার মামলা বন্ধ করতে আমার হয় নাই। এইটা যদি আপনারা বলেন যে অ্যাটলিস্ট মানে এটা কোনো সম্পদের স্বরূপ আমার শহরে যখন দেখে ওই পরিবারের ওই মানুষটা গুলি খেয়েছে বিচার হয় নাই, তা আমি একটা সাধারণ গরিব মানুষ, আমি যে গুলি খেলে আমার বিচার কি করবো? একটা গরিব মানুষের চোখে চলে গেছে, চোখে অন্ধ হয়েছে, তারপরে তাকে আবার তাকে আসামি করা হয়েছে। তো সুতরাং বাস্তবতা আপনি যেটা বলছেন আইডিয়াল কথাগুলো বলছিলাম যে আমরা তো রাজনীতি আন্দোলন সংক্রান্তই বড় হয়েছি, 69 মুভমেন্ট হয়েছে, সেটা আমরা দুজনই বলেছি। তারপরেও আমাদের মতো মানুষ যদি দেখি কোনো স্পেসই নেই আমাদের জন্য। আমি একবার আপনার স্টক এক্সচেঞ্জের যখন ধস হলো তখন আমরা মানববন্ধন দিলাম, আমি আসার গেটে মানববন্ধন করতে গেছি, আমাকে দাঁড়া দিয়ে দেওয়া নেই, আমি প্রায় 200 লোক গেছিলাম, আমি দাঁড়া দিয়ে দেওয়া হয় নাই আমাকে। বিচার বিভাগকে কিভাবে প্রভাবিত করছে বর্তমান সরকার, আমি একটু পেছনে যেতে চাই। পেছনে যদি যাই এইভাবে যে আপনারাই তো নানাভাবে বিচার বিভাগকে প্রভাবিত করেছেন, আপনারা বঙ্গবন্ধু হত্যা মামলাকে যখন ক্ষমতায় ছিলেন এটিকে বিলম্বিত করবার চেষ্টা করেছেন, আপনাদের সময় সংসদে বঙ্গবন্ধু হত্যার বিচার যেন না হয় তার ইন্ডেমনিটি হয়েছিল, আপনারাই আমরা জানি যে 10 জন বিচারককে একসময় তাদের পারমানেন্ট করেননি উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনের জন্য, পরে তারা আদালতের উচ্চ আদালতে গিয়ে সেখান থেকে তাদের মানে স্থায়িত্ব নেন, এসব নানান কিছু তো আপনারাও করেছেন। আমি তাহলে আপনি যে কথাগুলো বললেন, আমি ইন্ডিপেন্ডেন্ট বিলের ব্যাপারে আসি। ইন্ডিপেন্ডেন্ট বিল ছোট করে বলতে হবে, বিল এটার ব্যাপারে ওই সময় কি কি ঘটনা ঘটেছিল আর কি হয়েছিল এটা ঐতিহাসিকরা এটা বিশ্লেষণ করে একদিন বের করুক। আর 2 নম্বর হচ্ছে যে আমরা জজদেরকে কনফার্মেশন দেই নাই, কেননা আওয়ামী লীগের যে প্রসেসে তারা রিক্রুটমেন্ট করেছিল সেই প্রসেসের জন্য আমরা তাদেরকে কনফার্মেশন দেওয়া হয়নি। কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না যে এই আমাদের সরকার থাকা অবস্থাতে আমাদের ডিওর রহমান সাহেবের সরকারকে বেআইনি ঘোষণা করেছে মনসিনা মলের মামলা দিয়ে। তাহলে আমাদের আমলে যদি স্বাধীনতাই না থাকে তাহলে ওই আমলে মন সিনেমার মামলা দিয়ে জিয়াউর রহমানের সত্যের কে বেআইনি আবুল খেল এগুলো কিন্তু সবাই জানে। আমি আসছি আপনার কাছে মিস্টার নুরুল কবির, চেঞ্জ করতাম তাহলে এটা হতো না। আমাদের বেসিক জিনিসই তারা আমাদের সময়ে সুতরাং এগুলো আপনার তুলনা করতে গেলে আমার মনে হয় যে তুলনাটা ঠিক হবে না, কারণ অনেক অনেক এক্সাম্পল দিতে পারি যে আমাদের সময় যে জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্ট ছিল না একেবারে এটা বলার ঠিক না। আমাদের সময় ম্যাজিস্ট্রেট আমি তো ম্যাজিস্ট্রেটরা জামিন দেবে না এটা কোনোদিনও বলা হয়নি। দেখুন আইডিয়াকে কেন্দ্র করে রাজনীতি করে ওঠে, এটা আপনি জানেন। প্রশ্নটা হচ্ছে যে
এই সরকার বিএনপির উপর তিনি যে অভিজ্ঞতার কথা তার শহরে যে নারীর অভিজ্ঞতার কথাটা বললেন এটা তো আসলেই বেদনাদায়ক এবং এরকম ঘটনা ঘটেছে তো সেই কথাটা তো আমরা অস্বীকার করছি না যে একটা সরকার নানানভাবে স্বৈরতান্ত্রিকভাবে এবং যার কোনো জবাবদিহিতা এবং স্বচ্ছতা নাই এরকম একটা ভাবে সরকারটা চালাচ্ছে প্রশ্নটা হচ্ছে এইখান থেকে দেশকে জনগণকে উদ্ধার করার পথ কি সেই পথের মধ্যে একটা অন্যতম প্রধান পথ হচ্ছে রাজনৈতিকভাবে যে বিরোধী দলগুলো থাকে সেই বিরোধী দলগুলির জনগণের পক্ষাবলম্বী রাজনৈতিক সক্রিয়তা হচ্ছে তার একটা প্রধান অবলম্বন বাংলাদেশের এই সময়কার দুর্ভাগ্য এই যে সরকার একটা আছে যে সরকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে দেশের অর্থনীতিকে তার অধীনে লুটপাট হয়ে যাচ্ছে রিলিফ চুরি হচ্ছে গণতন্ত্র মানুষের ব্যক্তি স্বাধীনতা নষ্ট হচ্ছে আপনার সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল হিসেবে ছোট ছোট কয়েকটা বামপন্থী সংগঠন ছাড়া আমরা তো রাস্তায় কারোর সঙ্গে পুলিশের সঙ্গে অর্থাৎ এই সরকার যে নিপীড়নমূলক যে রাষ্ট্রযন্ত্র তার যে নিপীড়নমূলক এজেন্সিসগুলি আছে যারা তাকে ক্ষমতায় নিয়ে এসেছিল এবং ক্ষমতায় তাদেরকে জারি রেখেছে তাদের মোকাবেলা করতে কিছু ছোট ছোট সংগঠন এবং তার যে বামপন্থী কর্মী তাদেরকে তো আমরা রাস্তায় মারামারি করতে দেখেছি আহত হতে দেখেছি হাত পা ভাঙ্গা অবস্থায় দেখেছি এই যে কমিটমেন্ট এই কমিটমেন্টটা যদি বৃহত্তর অপোজিশন শিবিরে না থাকে সেই তালে বাংলাদেশের এবং সেই সঙ্গে তাদেরও আপনার পরিত্রাণের কোনো পথ নাই একটা বিশাল আরো বড় নেতিবাচক সময়ের মধ্য দিয়ে যে আমাদেরকে যেতে হবে সেইখানে শেষ কথা হচ্ছে আমি শুধু এইটাই মনে রাখতে বলবো একজন সজ্জন বিরোধী দলীয় নেতাকে যে মানুষ সরকার অত্যাচার যেমন মনে রাখে তেমনি সেই অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারকে যারা সহ্য করে অত্যাচার ব্যাপারে নীরব থাকে তাদেরকেও মনে রাখে যদি তাদের পাবলিক মোবিলাইজেশন উনি যে বলছেন যে বিদেশি শক্তিরা রেখে দেয় শেষ পর্যন্ত জনগণকে যদি মোবিলাইজ করতে পারে সেটাই বড় শক্তি তখন আর আপনার এই এমবেসি গিয়ে ঘুরে ঘুরতে হবে না তাদের কাছে এমবেসিরা আসবে এইটাই আমার বক্তব্য শেখবাল হাসান মাহমুদ টুকু জাস্ট এক মিনিটে শেষ করতে হবে জাস্ট এক মিনিটে আপনি বলছেন আপনাকে আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে আপনার 69 আন্দোলনে কিন্তু একদিনে করে উঠছিল না মানুষ কিন্তু একদিনে বেরোয়নি 62 সাল থেকে শুরু হয়েছিল যে 69 যে সেটা আন্দোলনের রূপ নিয়েছিল তাও আবার পাকিস্তানে শুরু হয়েছিল আমরা এটা ক্যাশ করেছিলাম এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু 91 একদিনে হয়নি অনেকদিন টাইম লেগেছে আপনি বললেন যে বিএনপি একা আন্দোলন করতে পারে নাই আওয়ামী লীগ যখন ওনাকে ছেড়ে চলে আসছে পার্লামেন্ট চলেছে তখন বেগম জিয়া একা রাস্তায় ছিলেন এবং আন্দোলন চালিয়ে গেছেন আপনি সেই আন্দোলনেরই সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়েছে তাদের বেসিক না থাকলে তারা যদি ইন্টারফেয়ার করে আন্দোলন ফলদায়ক হয় না তার সবচেয়ে বড় উপমান হচ্ছে আরো বসত যেহেতু তারা ইন্টারফেয়ার করেছে আন্দোলনের ফল ঘটে আসছে আমরাও এখানে আন্দোলন করেছি 14 সালে আমি ঘর তুলে তুলতে পারি তুলতে পারিনি তো এই পরিস্থিতি পরিবর্তন হবে আমি ধন্যবাদ কিন্তু রাজনীতিতে মানুষের চাইতে বড় শক্তি রাজনীতিতে মানুষের চাইতে সংগঠিত জনশক্তি আর কিছু না ধন্যবাদ মিস্টার ইকবাল হাসান মাহমুদ এবং মিস্টার নুরুল কবির আলোচনা অংশ নেবার জন্য দর্শক আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা শক্তিশালী করা এই যে অভিযোগ পাল্টা অভিযোগের যে রাজনীতি এবং এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে সত্যতাও আছে দুপক্ষের থেকেই আছে আমরা আশা করব যে এই প্রত্যেক পক্ষই প্রতিটি পক্ষই নিজের ভুলটাকে শুধরাবার চেষ্টা করবেন পরস্পরকে নিশ্চিন্ন করবার যে রাজনীতি সেই রাজনীতি পরিহার করবেন এবং সবার উপরে মানুষকে গুরুত্ব দিতে হবে সমস্ত প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণটাকে জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা